প্রবেশের অনুমতি না মেলায় ইতালির রোম থেকে দেশে ফিরেছেন 147 বাংলাদেশী। প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলী তালুকদার। আলী, 147 বাংলাদেশী নিয়ে ফিরে আসা বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? ধন্যবাদ। আপনি দেখছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আশকোনা হজ ক্যাম্পে একটি বিআরটিসি এর বাসে যোগে 147 জন যাদেরকে আবার ইতালি থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের কিছু অংশকে কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হলো। তারা রাতেই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেন এবং তাদেরকে ধাপে ধাপে নিয়ে আসা হয় এই আশকোনা হজ ক্যাম্পে। আমরা জানি যে বিশ্ব জুড়ে কিন্তু করোনার যে প্রকোপ ছড়িয়েছে সেই ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু এই করোনা নিয়ে খুবই সতর্ক এবং সেই সতর্কতার অংশ হিসেবে তারা বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশকে এই করোনার ঝুঁকির বিষয়গুলো এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে এই বাংলাদেশে তারা আর বাংলাদেশের কোনো নাগরিককে ইতালিতে প্রবেশ করতে দিবে না। সেই প্রেক্ষিতেই কিন্তু এই 147 জন যারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন ইতালিতে তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হয়েছে। আমরা আপনি দেখতে পাচ্ছেন জিহান যে বিআরটিসি বাসে করে কিছুক্ষণ আগে যাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসা হলো তাদেরকে কিন্তু নামানো হবে এবং তাদেরকে আমরা দেখছি যে যারাই আসছে যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে এখানে রাখা হচ্ছে এবং তাদের যারা স্বজনরা রয়েছেন তারাও কিছু স্বজন এখানে আমরা দেখেছি তাদের কাছেও এক ধরনের উদ্বিগ্ন উৎকণ্ঠা কাজ করেছে যে তারা গত ইতালিতে প্রবেশ করতে পারলো না সেক্ষেত্রে তাদেরকে আবার এই আশকোনা হজ ক্যাম্পে ফিরত নিয়ে আসা হলো সেই ক্ষেত্রে তাদেরকে কি করা হবে এবং এই আশকোনা হজ ক্যাম্পে তাদেরকে কি কোয়ারেন্টাইনে রাখানোর ব্যবস্থা করা হবে কি না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে এবং স্বজনরা বলছেন যে আসলে তাদের কারণ আমরা জানি যে করোনাকালীন সময়ে ইতালি থেকে এবং ইউরোপ সহ অন্যান্য দেশ থেকে যারা এসেছিল তাদেরকে কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল এবং তাদের এই করোনাকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকি এর বিষয়গুলো মাথায় রেখে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু স্বজন এবং যারা ফেরত এসেছেন তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে যে আসলে তারা এই আশকোনা হজ ক্যাম্প থেকে তারা তার বাসায় যেতে পারবেন কি না। তো আমরা দেখছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা যেই যারা 147 জন যারা ইতালি থেকে ফিরত আসলো তাদেরকে কিন্তু নামাচ্ছেন এবং যারা চলে গিয়েছিলেন তাদেরও একটি অংশ আপনি দেখতে পাচ্ছেন যে তাদের তারা আশকোনা যে হজ ক্যাম্প সেই হজ ক্যাম্পের ভেতরে যাচ্ছেন। একটু যে আপনাকে বলে রাখি যে আশকোনা হজ ক্যাম্পে কিন্তু এর আগে ইতালি থেকে 142 জন যারা ইতালি প্রবাসী বাংলাদেশে এসেছিল তাদেরকে কিন্তু এই হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল এবং আজ বলা চলে যে ইতালি থেকে তারা কিন্তু খুব সুন্দরভাবেই এই বাংলাদেশে আসেনি। তারা বাংলাদেশ থেকে ইতালিতে গিয়েছিলেন তাদের কাজের প্রয়োজনে বা তারা যেখানে ওখানে থাকতেন বা ওখানে তাদের কাজের জন্য ইতালিতে থাকতেন সেই বিষয়গুলো কিন্তু তারা ওখানে আবার এই করোনার যখন লকডাউন খুলে দেওয়া হলো ইতালিতে এবং অন্যান্য কয়েকটি দেশে তখন তারা বাংলাদেশ থেকে যাওয়ার পরেই তাদেরকে আবার এই বাংলাদেশে ফেরত আসতে হলো। এই বিষয়গুলো কিন্তু আসলে বাংলাদেশের এই করোনাকালীন সময়ের যে ভাবমূর্তি সেই বিষয়গুলো কিন্তু বিবেচনার বিষয়। এখানকার যারা রয়েছেন স্বজন তারা বলছেন যে তাদের কেউই কিন্তু করোনা আক্রান্ত হয়ে ইতালিতে যাননি কেন তাদের ফেরত আসতে হলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের ভিতরে উৎকণ্ঠা কাজ করছে যে আসলে আমরা দেখেছি যে অতীতেও যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকে কিন্তু
স্বাস্থ্য পরীক্ষা করা হতো এবং স্বাস্থ্য পরীক্ষা করার পরে তাদের নিজ দায়িত্বে বা তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছিল। কিন্তু এই 147 জন যারা ফেরত আসলেন, যাদেরকে এই আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে এখন পর্যন্ত, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত বা তারা তাদের বাসায় যেতে পারবেন কি না, সেই বিষয়গুলো কিন্তু বিবেচনার বিষয়। কারণ তারা এর মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে ইতালিতে পৌঁছেছিলেন এবং সেখান থেকে আবার তারা বাংলাদেশে আসলেন, ফেরত আসলেন। সেই ক্ষেত্রে বলা চলে যে তাদের এই যাতায়াত পথে বিষয়গুলো বিবেচনা করে তারা তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো তারা বিবেচনা করবেন কি না এবং তারা পরবর্তী তাদের বাসায় ফেরত যেতে পারবেন কি না বা কখন তারা এই আশকোনা হজ ক্যাম্প থেকে যাবেন, সেই বিষয়গুলো কিন্তু ভাববার বিষয়। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা হয়তো বা জানতে পারবো। তো এই আশকোনা হজ ক্যাম্প থেকেই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জি হ্যাঁ, ধন্যবাদ আলী।